স্ত্রীর কথায় বরখাস্ত টিটিকে এবার চাকরিতে পুনর্বহাল করলেন রেলমন্ত্রী। তাকে না জানিয়ে স্ত্রীর এমন কাজে বিব্রত জানালেন মন্ত্রী। সকালে রেলভবনে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সেই সাথে বরখাস্তের আদেশ দেয়া কর্মকর্তাকে কারণ দর্শাতে বলা হয়েছে জানান তিনি। আগে অস্বীকার করলেও রোববার মন্ত্রী জানান তার স্ত্রীর আত্মীয়দের সঙ্গেই রেলের টিটি শফিকুল ইসলামের বাকবিতণ্ড হয়। অবশেষে খোলাসা হলো রেলের টিটি শফিকুল ইসলামের বরখাস্ত হওয়ার নেপথ্যের সব তথ্য। তাকে না জানিয়ে ফোন করে টিটির বিরুদ্ধে স্ত্রী অভিযোগ করায় বিব্রত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে সেই আত্মীয়ের সাথে তার দেখা হওয়া ও দুঃখ প্রকাশের দাবি সঠিক নয় বলে জানান রেলমন্ত্রী। যে আমার সঙ্গে ওনার কথা বলেছেন, এই যে কথা তিনি বললেন, এটা দাঙ্গা মিথ্যা কথা বলেছেন। এই আমার সঙ্গে যে ওনার কথা হয়েছে, অত বড় বোনের তার যে বড় যে টেলিফোন যে বলছে যে আমার সঙ্গে কথা হয়েছে তার, এই কথাটা দাঙ্গা মিথ্যা। এমন কত এই যে কথা তার সঙ্গে আবার টেলিফোনে কোনো কথাই হয় নাই, সেই কারণে এই কথাটির উপরে নির্ভর করাটা আমি অন্তপক্ষে নির্ভর করতে পারছি না বা বলতে পারতেছি না। মন্ত্রী জানান ইতিমধ্যে সেই টিটির সাময়িক বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে, সেই সাথে এত দ্রুত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে পাকশির ডিসিকেও শোকজ করা হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা ইন ডিউ প্রসেস করা হয়নি, যে কারণে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার সাসপেনশন যেটা সেটা উইথড্র করা হচ্ছে, এবং যে ডিসিও আপনার এই ধরনের অর্ডার দিয়েছে তাকে আমরা একটা শোকজ করতেছি যে কীভাবে সেটা দিল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী। তবে ওই টিটির বিরুদ্ধে এর আগেও অভিযোগ এসেছে বলেও জানান তিনি। রেলের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন রেলমন্ত্রী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।